जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सारी दुनिया का क्रिकेट का सारों से बड़ा इवेंट है अल्लाह जो हमने लोग सिलेक्ट किए अल्लाह उसमें बरकत डाले পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বেশ কয়েকদিন ধরেই পাকিস্তান ক্রিকেটের হট টপিক ছিল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা গতকাল জানা যায় 22 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অবশেষে আজ 15 সদস্যের দল ঘোষণা করলেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামামুল হক চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ একই কারণে এই পেসারকে রাখা হয়নি বিশ্বকাপ দলেও তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী আরেক পেসার হারিস রৌফকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল তবে সেটা কেটে গেছে তিনি দলে আছেন গুঞ্জন ছিল দলে জায়গা হারাবেন শাদাব খান তবে সে খবরটা বাতাসে উড়ে গেছে শাদাব দলে তো আছেনই চাকা সুপার ওয়াইটের 2-in-1 সমাধান কঠিন দাগ দূর শাদাব ভরপুর একই সঙ্গে সহ অধিনায়কের দায়িত্ব বহাল আছেন এবার এক নজরে দেখে নেই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড বাবর আজম অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফখর জামান ইমামুল হক আব্দুল্লাহ শফিক ইফতিকার আহমেদ শাদাব খান সহ অধিনায়ক মোহাম্মদ নওয়াজ শাহিন শাহ আফ্রিদি হারিস রৌফ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সালমান আলী আঘা ওসামা মীর সাউদ শাকিল ও হাসান আলী রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ হারিস আবরার আহমেদ ও জামান খান এদিকে বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও পোড়াচ্ছে নাসিম শাহকে দল ঘোষণার পরপরই তার ভক্তদের উদ্দেশ্যে একটি টুইট করেছেন তিনি এ পেসার সেখানে লিখেছেন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি আমি এই দারুণ একটা দলের অংশ হতে পারিনি যারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে আমি হতাশ হলেও এটা বিশ্বাস করি যে সবকিছু আল্লাহর হাতে দ্রুতই মাঠে ফিরব ইনশাআল্লাহ এদিকে এতদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে ছিলেন মোহাম্মদ হাফিজ তবে বিশ্বকাপ দল ঘোষণার ঠিক একদিন আগে এই পদ থেকে সরে গেছেন তিনি গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পিসিবি থেকে অব্যাহতির কথা জানিয়েছেন হাফিজ তিনি লিখেছেন পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই জাকা আশরাফ যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায় তাহলে সাহায্য করার জন্য সবসময় আমি প্রস্তুত আছি পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা পাকিস্তান জিন্দাবাদ এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের ইঞ্জুরি এবং সর্বশেষ এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণায় দেরি করা হয়েছিল এবং সবশেষ বাবর আজম অধিনায়ক এবং শাদাব খানকে সহ অধিনায়ক করেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে পিসিবি